সি সকালে উঠি আমি মনে মনে বলি সারা দিন যেন আমি ভালোভাবে আদেশ করেন যাহা মোর গুরুজনি আমি যেন সেই কাজ আর এখন কি আছে হট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটি শিন আর তার সিঙ্গলা পানি ডিম পারে জীবনে কোনো বিশ্বাস করছেন না দেখছেন সত্য না মিথ্যা মিথ্যা জোরে কোন মিথ্যা জোরে কোন মিথ্যা শিক্ষা গ্রহণ করে কখনো উন্নতি অর্জন করা যাবে না উন্নতি হইলো আখেরাতে জান্নাত পাওয়া যাবে না কথা বল ঠিক কি না এজন্য আমাদের সত্য শিক্ষা কি আসিদকু ইনজিবাল কিজবু ইহলিক সত্যের বিজয় মিথ্যার পরাজয় যদিও আমরা চোখের সামনে দেখতেছি মিথ্যা কথা কইয়া সুগুল খুলি করিয়া ডাকাতি করিয়া সম্পদ লুণ্ঠন করিয়া বাড়ি গাড়ি মালিক হইতেছে আজ আছে কাল নাই কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা নাই কোরআনে জ্ঞান নাই ওর সাথে মুখ্য পৃথিবীতে আর কেউ নাই কথা বলেন যেমন তাসলিমা নাসরিন বলছে আমার পেট আমার যৌবন আমার খুশি যাকে খুশি সেখান থেকে বাচ্চা নিব আচ্ছা বলেন তো দেখি এটা কি মুসলমানের মানুষের কথা না হায়ওয়ানের কথা তা আমরা চিন্তা করলাম 90 কোটি এই মুসলমানের দেশে 14 কোটি তাওহিদি জনতার দেশে হায়ওয়ান জানোয়ার নিয়ে মতবাদ আমার থাকতে চাই না তুই তাড়াতাড়ি ভাগ নইলে কিন্তু আগুন জ্বলবে কথা কোন ঠিক কিনা বোরকার বিরুদ্ধে বলেছিল ওলামায়ে কেরাম বিরুদ্ধে বলেছিল কোরআনের বিরুদ্ধে বলেছিল আল্লাহর বিরুদ্ধে বলেছিল বলেই ওই বোরকা পরেই তাসলিমা নাসরিন বাংলা ছাড়তে বাধ্য হয়েছে কথা কোন ঠিক কিনা আমি একটা কথা বলি সেটা হলো আজ থেকে 14 বছর আগে 15 বছর আগে বাংলাদেশে এত নাস্তিক মুরতাদ ছিল না যারাই নাস্তিকের পক্ষে আওয়াজ দিছে বাংলা ছাড়তে বাধ্য হয়েছে কথা কোন ঠিক কিনা কিন্তু এখন নাস্তিক মুরতাদ ঘরে ঘরে সৃষ্টি হচ্ছে কারণ কি কারণ আছে কিনা এখন এখন ঘরে ঘরে মহল্লা মহল্লা নাস্তিক মুরতাদ হচ্ছে এর কারণ হলো ওরা গোপন সত্যে তথ্য সন্ত্রাস দিয়ে আমাদের সন্তানকে নাস্তিক মুরতাদ বানাচ্ছে কথা কোন ঠিক কিনা যেমন 1 নম্বর সেটা পাঠভূমি হলো শিক্ষায় জাতির মেরুদণ্ড যে জাতির শিক্ষা নাই ও জাতির উন্নতি নাই আমাদের দেশে সেই ছেলে হবে কত দিনে কোথায় না বড় সে কাজে বড় হবে মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে এই যার পণ তারপরে আমরা পড়ছি এই করিন পণ মোরা এই করিন পণ ফুলের মতো করব মোরা জীবন গঠন কথা বল ঠিক কিনে তারপরে আমরা পড়েছি সকালে উঠি আমি মনে মনে বলি সারা দিন যেন আমি ভালোভাবে আদেশ করেন যাহা মোর গুরুজনি আমি যেন সেই কাজ আর এখন কি আছে হট্টি মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটি শিন আর তার সিঙ্গলা পানি ডিম পারে জীবনে কোনো বিশ্বাস করছেন দেখছেন সত্য না মিথ্যা জোরে কোন জোরে কোন মিথ্যা শিক্ষা গ্রহণ করে কখনো উন্নতি অর্জন করা যাবে না উন্নতি হইলো আখেরাতে জান্নাত পাওয়া যাবে না কথা কোন ঠিক কিনা এজন্য আমাদের সত্য শিক্ষা কি আসিদকু ইনজিবাল কিজবু ইহলিক সত্যের বিজয় মিথ্যার পরাজয় যদিও আমরা চোখের সামনে দেখতেছি মিথ্যা কথা কইয়া সুগুল খুলি করিয়া ডাকাতি করিয়া সম্পদ লুণ্ঠন করিয়া বাড়ি গাড়ি মালিক হইতেছে আজ আছে কাল নাই কথা কোন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এই জন্য এই খতমে নবুয়াত মহাসম্মেলন থেকে আমরা একটা পণ প্রতিজ্ঞা করতে চাই আমরা সত্যবাদী হতে চাই কারা কারা দুটো হাত তুলে দেখাই দুটো হাত উঁচু করে রাখেন কোন আল্লাহু আকবার এই মুসলমানে একটা আওয়াজ দেন তো দেখি আল্লাহু আকবার জবান খুলে কোন আল্লাহু আকবার বীর বিক্রমে আকাশ বাতাল মুখরিত করে একটা আওয়াজ ইমানি আওয়াজ দিয়ে একটা প্রকম্প সৃষ্টি করে দেন কোন আল্লাহু আকবার জবান খুলে কোন আল্লাহু আকবার জবান খুলে কোন সুবহানাল্লাহ জবান খুলে কোন আলহামদুলিল্লাহ জবান খুলে কোন লা ইলাহা ইল্লাল্লাহ এই যে আল্লাহু আকবার আওয়াজ দিলেন ভালো লাগে না খারাপ লাগে সুবহানাল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ বলছেন আল্লাহু আকবার বলছেন ভালো লাগে না খারাপ লাগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও আসিলা
অর্থাৎ বান্দা বান্দি তুমি আমার শরণ করো, আমার জিকির করো, বেশি 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 কম না বেশি? জোরে বলেন আল্লাহ 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 কম না বেশি? আল্লাহ আল্লাহ জিকির যখন বেশি বেশি বান্দা করবে আল্লাহর সঙ্গে বান্দার একটা সম্পর্ক হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? যেমন দুনিয়াতে তাল গাছ বেল গাছ, আমার মার্কা তাল গাছ বেল গাছের টাইম নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বান্দা ওর আজ আছে কাল নাই, দুনিয়ার ক্ষমতা আজ আছে কাল নাই, কিন্তু আল্লাহকে যারা ডাকে তাদের কোনো লয় নাই ক্ষয় নাই, দুনিয়া তো বাদশা আখরা তো জান্নাতে মেহমান। শিকাস্তা দিল জিসে হাসিল, শিকাস্তা দিল জিসে হাসিল, শিকাস্তা দিল জিসে হাসিল, হকীকত মে ওহি কামিল, বহু তালেব খুদা মিলতা, শিকাস্তা দিল নেহি মিলতা, জো তু মে রব তু সব মেরা, ফলক মেরা জমি মেরি, জো তু মে রব তু সব মেরা, ফলক মেরা জমি মেরি, আগর এক সাই নেহি মেরা তো কোই সাই নেহি মেরি। আল্লাহু আকবার বলেন, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার দুনিয়া তার জন্য তাবে বানায় দেয়। এ ভাই ভালো করে কথাগুলো শুনেন, আল্লাহ কত সুন্দর করে মানুষকে বানাইছেন, কে বানাইছে মানুষকে? জোরে কোন এই মানুষকে কে আল্লাহ আদর করে মায়া করে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে? না, আল্লাহ মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, এক একটা মানুষের জন্য আল্লাহ পাক এক একটা জান্নাত বানাইছে। কারণ মানুষকে আল্লাহ অতি আদর করে মায়া করে বানাইছে। ওলাকদ কাররামনা বনি আদম, সবচাইতে দামি সৃষ্টির মধ্যে মানুষকে আল্লাহ দামি করে বানাইছে। শুধু দামি করে নাই, আল্লাহ সৌন্দর্য মণ্ডিত করে মানুষকে সবচাইতে সৌন্দর্য দান করেছে। একজনের চেহারা আরেকজনের সঙ্গে মিলে না, কথা বল ঠিক কিনা? চাঁদ দেখিয়া কেউ বেহুশ হয় নাই, সূর্য দেখে বেহুশ হয় নাই, পাহাড় দেখে বেহুশ হয় নাই, কিন্তু মানুষের সৌন্দর্য এক আকর্ষণ আল্লাহ দান করেছে। মানুষের চেহারা দেখিয়া মানুষ বেহুশ হইয়া যায়। শুধু কি তাই, আল্লাহ পাক আবার চার চারটা কসম খাইছেন। এই আল্লাহর কি কসম খাওয়ার দায় আছে রে? আল্লাহ আমাকে বুঝাইছে, তোমাকে বুঝে, তুমি বানর থেকে না, তোমাকে মানুষ থেকেই বানাচ্ছি, কথা কম ঠিক কিনা? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন, আল্লাহ পাক মানুষকে সজা করে বানাইছি, সবচাইতে সুন্দর করে বানাইছি। বলে কত সুন্দর, মানুষটা যদি কালা হয় কিন্তু মানুষটা চাঁদের চাইতেও ভালা, কথা কন ঠিক কিনা? মানুষ কথা কয় অন্য কোনো জীবজন্তু কথা কইতে পারে না, নাকি আপনার এলাকায় গুরু কথা কয়? ও বানর কথা কয়? কথা কয়? আল্লাহ পাক মানুষের কথার মধ্যে একদম মিঠা মধু দান করেছে। কথা বললে সুন্দর লাগে, শুনতে মন চায় কি চায় না? আর যদি জীবজন্তু কুকুর যদি ঘেউ ঘেউ করে বিরক্ত করলে, এই এত ঘেউ ঘেউ করছে, থাম চুপ কর, কথা বল না কেন? কিন্তু মানুষকে কে বানাইছে আওয়াজ দিয়া গন? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো? চাঁদ সূর্য কোথায় থেকে পেল এত আলো? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 এসব কেমন করে হয়? এমনি হয়?
পশু পাখি কয় না কথা মানুষ কানে কয় বলো 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 এসব কেমন করে হয় ফুলগুলো সব নানান রঙে কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে কথার ধরন চেহারাতে মিলে না কারো সঙ্গে আর মিলে না হাতের লেখা আঙ্গুলের টিপ প্রমাণ হইল স্রষ্টা আল্লাহ আছেন একজন ঠিক কি ঠিক না আছে কি নাই এ মুসলমান গভীর প্রেমমূলক যোগদান মানুষকে সুন্দর করে বানাইছে কে আল্লাহ জোরে বলেন মানুষের চেহারা দেখে মানুষ কেমনে বেহুশ হয় হযরত ইউসুফ পয়গম্বর ইউসুফ নবীকে আল্লাহ সূরতের মর্যাদা দান করেছে সিরাত ইউসুফ নবীকে পয়গম্বরকে আল্লাহ এত সৌন্দর্য দান করেছে মিশরের ওই যে মিশরের মহিলারা যুবতীরা ইউসুফ নবীকে দেখতে গিয়া প্রদর্শন করতে গেছে জুলাইকা বলে বান্ধবীরা রে আমার ইউসুফকে তোরা যদি এক নজর দেখতি তোরাও পাগল হইয়া যাইতি দেখি তোর ইউসুফ কেমন তা ইউসুফ নবীকে পর্দার ভিতর থেকে টান দিয়ে বাহির করছে আর জুলাইকা কইছে আয় আমার বান্ধবীরা রে তোদের হাতের মধ্যে একটা ফল দিলাম ওই ফলটা কাইটা কাইটা আমাদের দেখাইবি তো ইউসুফ নবীকে পর্দার সরায়া ওই দিক দিয়ে লিয়ে গেছে মিশরের যুবতীরা পয়গম্বর ইউসুফকে দেখিয়া হাতের আঙ্গুলি কাটিয়া রক্তাক্ত করে ফেলছে ডাকটা বলছে হাজা মালাইকা এটা মানুষ হইতে পারে না এটা ফেরেশতা ইউসুফ নবীকে ফেরেশতা জোরে কোন সৌন্দর্য এত আল্লাহ দান করেছে বাজান কিন্তু আমার আপনার নবী রহমতের নবী ধ্যানের ছবি দয়ার নবী চোখের পুতুলি আমার আপনার নবীর সম্পর্কে আম্মাদান উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলেছে তোরা দিদা ও ইউসুফ ওরা শানিদা শানিদা কাই বুয়াদ মানান্দে দিদা এ মিশরের মহিলারা যুবতীরা ইউসুফ নবীকে দেখে তোমরা হাতের আঙ্গুলে কেটে ফেলছো টের পাও নাই কিন্তু ওই প্রদর্শনীতে যদি আমার নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখা হইতো শুধু হাত কাটতো না নবীর চেহারার আকর্ষণে কলজা কাটা ফালতো তো বিন্দু মাত্র টের পাইতো না আমার নবী কেমন নবী ছিল আমার নবী কেমন নবী তু নবীর পরিচয় লন নবীকে চিনলে নবীর মহব্বত অন্তরে আসবে কথাগণ ঠিক কিনা নবীকে চিনলে নবীর সুন্নতের আমল করতে আপনার সহায়ক হবে বাবা এ মুসলমান আম্মাদান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছে দুনিয়ার মানুষের আরে তোমাদের সূর্য উঠে পূর্ব গগন থেকে সুবহ সাদেকের পরে আর আমার সূর্য উঠে এশার নামাজের পরে আমার ঘরে এইটা কেমন কথা সূর্য উঠে পূর্ব গগন থেকে সুবহ সাদেকের পরে আম্মাদান উম্মাহাতুল মুমিনিন বলতেছে আমার সূর্য উঠে এশার নামাজ পরে আমার নবী যখন এশার নামাজ পড়ে আমার ঘরে এশার নামাজ পড়ে আসিয়া আমার সালাম দিয়া ঘরের মধ্যে একটা মুস্কি হাসি দেয় নবীর দাঁতের ঝলকিতে শৈলে ঝলকিতে ঘরটা অন্ধকার অন্ধকার থাকে না আলো ঝলমল করে উঠি সালাম উসুফর সালাম উসুফর কে জিস পর যা ফেদা করনা সাদত হই সালাম উস পর কে জিস পর যা ফেদা করনা সাদত হে সালাম উস পর কে জিসে বুগজ নফর মা শকাওয়ত হে সালাম উস পর কে জিসে বুগজ নফর মা শকাওয়ত হে আল্লাহু আকবার বলবেন আল্লাহু আকবার ওই নবীর সঙ্গে বন্ধুত্ব করলে নবীর প্রেম অন্তরে লইলে আল্লাহর বন্ধুত্ব প্রেম প্রকাশ পায় জান্নাতি মেহমান হয়ে যায় আর নবীর সঙ্গে শত্রুতা করলে কপাল পুড়ে যায় কেমন কপাল পুড়ছে রে মানুষ গভীর করে মনোযোগ দেন ওই নবীর চিল্লা না ওই নবীর প্রেম লইলা না হায় রে যে নবীর নাম লা নইলে
তোমার নামাজ হয় না কথা কোন ঠিক কিনা যেই নবীর নাম আজানে না নইলে আজানটা শুদ্ধ হয় না যেই নবীর নামটা না নইলে তোমার ইবাদত সহি পূরণ হয় না ওই নবীকে তুমি কেমনে কইরা গালি দাও ওই নবীকে তুমি কেমনে কইরা প্রত্যাখ্যান করো আমার নবী বলেছে আমি হলাম শেষ নবী আনা খাতামুন নবী লা নাবিয়া বাদি আমি হলাম শেষ নবী আমার পরে কোন নবী নাই আমার পরে যদি কেউ নবী বলে দাবি করে তাকে আস্ত রাখো না জিন্দাই পুঁতে ফেলা কথা কোন ঠিক কিনা নবীর পরে নবী যদি কেউ দাবি করে ওরে আস্ত রাখান যাবে কথা বলেন মুসাল্লামাতুল কাজ্জাব এই নবীর দুশমন ছিল নবীর পরে নবী বলে দাবি করছিল নাউজুবিল্লাহ কোন গোলাম আহমদ কাদিনে তো অনেক পড়ে আছে মুসাল্লামাতুল কাজ্জাব দেখুন নবী বলে দাবি করছে কিন্তু নবীর একজন আশিক ছিল ওরকম আশিক আমাদের হওয়া দরকার কথা কোন ঠিক কিনা কেমন আশিক বলবো ঘটনাটা এই কষ্ট পাচ্ছেন হাত তুলে কোন চলবে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর হ্যাঁ এসকে মোহাম্মদ নবীর প্রেম প্রকাশ করতে আমাদের আরে আর্জেন্টিনার প্রেম প্রকাশ করে যদি ওরা ব্রাজিলের প্রেম প্রকাশ করে মেসির প্রেম প্রকাশ করে জার্সি গায়ে দিয়ে ঘুরে আমরা নবীর প্রেম প্রকাশ করে নবীর খাটি উম্মত বানাইতে চাই কথা বলেন ঠিক কিনা মুসাল্লামাতুল কাজ্জাব নবীর পরে নবী বলে দাবি করছে কিন্তু একজন আদনা সাহাবী মানে একজন ছোট সাহাবী কেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমিরে হামজাকে যে হত্যা করেছিল তার নাম কি ওয়াহশি এই ওয়াহশি যে কোন হত্যা করেছে তখন নবীর কাছে খবরটা আসছে আরে আমার চাচারে কেমনে করে হত্যা করেছে রে হত্যার ঘটনা কো বলছে এরকম এরকম হত্যা করেছে আল্লাহ তার জন্য বদ্ধ করেছে নবী তো মুস্তাজাবুদ দাওয়া কথা কোন ঠিক না যেই দোয়া করবে ওই দোয়া কারেন্টের মতো কবুল নবীর বদ্দা দেখুন শুনছে ও হাসি ওয়াসি বলছে আমার তো বাসন নাই নবীর দোয়া তো মিস না আল্লাহ আকবার বলেন উনি কাপুর সুপুর পরে আত্মগোপন করে নবীর কাছে আসে আর নবী আমার এমন নবী যদি কেউ নবীর কাছে আসে ক্ষমা চায় ওরে মাফ না করে নবী থাকতে পারে না আমার নবীর মতো দয়া পৃথিবীতে আর কারোই নাই কথা কোন ঠিক কিনা মুসাল্লামাতুল কাজ্জাবের ঘটনা থেকে আমি ঘটনাটা বলতেছি গভীর করে মনোযোগ দেন এই ওয়াহশি আসে আল্লাহ নবী আমি আপনার কাছে আসছি আমাকে কলমা পড়ে মুসলমান বানায় দেন সুবহানাল্লাহ নবী কলমা পড়ে মুসলমান বানায় দিছে এখন সে মুসলমান নিষ্পাপ কথা বান ঠিক কিনা এবার কাপড় চোপড় খুলে কইছে আল্লাহ রসুল আমি সেই ওয়াহশি আপনার চাচাকে আমি হত্যা করেছিলাম আল্লাহর নবী রহমতে নবী তখন চুমকে উঠে কয় এ ওয়াহশি আমার বাবা নাই মা নাই আমি বড় এতিম আমার চাচা আমাকে অভয় দিয়েছিল মোহাম্মদ আমি তোর চাচা হানজালা বেঁচে থাকা পর্যন্ত তোরকে প্রকাশ করে কেউ প্রকাশে আঘাত দিতে পারবে না আমার চাচার মধ্যে আমার বাবার কিছু গুণ পাইছি এ বাবারে দেখি না মাকে হারাইছি ৬ বছর বয়সে আমি বড় এতিম আমাকে সহায় সমতিয়া মাথার উপর ছায়া বানায়া আমার চাচা লইছিল আমার চাচারে কেমনে তুই হত্যা করলি আল্লাহর নবী আপনার চাচার মধ্যে আল্লাহ এত বড় শক্তি দিয়েছে আমির হামজা নামকরণ করা হয়েছে এমনি নাই যার সামনে কোনো কাফের দাঁড়ায়া তার মোকাবেলা করার মতো শক্তি সাহস পায় না আমিরে হামজা এত শক্তি এত পর আল্লাহ দান করেছে তো মারলে কেমনে করা পিছন থেকে বর্ষা দিয়া হিন্তার কথা বলে হত্যা করছি হত্যা শুধু করি নাই কলজা চিরা বুক চিরা কলজা বাহির করে নিয়ে আসা হয়েছে আল্লাহর নবীর কাছে এই চাচা হত্যার কথা যখন বলতেছে আল্লাহর নবীর চোখ বয়ে বয়ে দর 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 করে পানি পড়তেছে আল্লাহর নবী ডাক দেয় কয় রে ওয়াহশি কালে মার সুতুল ছায়া তলে আসছি আল্লাহ তোরে মাফ করে দিয়েছে নিষ্পাপ করে দিয়েছে যদি কেউ কাফের অবস্থায় গুনাহ করে কালেমার মালা দেখুন গোলা লয়লা তারে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয় জান্নাতে মেহমান বানায় দেয় কিন্তু অহাসিরে
আমার বুকের মধ্যে আগুন ওয়াহশী তুমি আমার জীবনের সামনে আসিয়া দাঁড়াইবে না তোমার চেহারা দেখে তাকায়া আমার চাচার বিরহ বিচ্ছেদের সেই আগুনের দাদিহান যদি আমার বুকে জ্বলা উঠে রক্তের বন্ধন তো হয়তোবা কোনো খারাপ নজর তোমার পথে আসতে পারে তুমি বরবাদ হয়ে যাবা তুমি কালেমা পড়েছো ঠিক আছে রে ওয়াহশী আমার সামনে তুমি আর আসবা না ওই যে ওয়াহশী আর নবীর সামনে কোনোদিন আসে নাই ওখান থেকে বিদায় নিয়ে চলে গেছে কিন্তু ওয়াহশীর কানে কি জানো খবর দিছে ওয়াহশী রে জনাবে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বেঁচে নাই আমার নবী পাক জবানে বলেছেন আমি শেষ নবী আমার পরে কোনো নবী নাই নবী নাই আমার পরে যদি কেউ নবী বলে দাবি করে সে মিথ্যুক কথাগণ ঠিক কিনা তাকে জিন্দ রাখবা না ওয়াহশী যখন এই খবরটা পড়ছি মুসালামাতুল কাজ্জাব নামে একজন ব্যক্তি শেষ নবী মিথ্যা নবী হিসেবে দাবি করেছি এই ঘোষণাটা শোনা পরে ওয়াহশী তখন গছের থেকে বাইর হইয়া খুঁজতেছে ওয়াহশী খুঁজতেছে মুসালামাতুল কাজ্জাব কোথায় খুঁজে খুঁজে বাহির করে ওরে হত্যা করে আল্লাহ আকবার বলেন জাহান্নামে পাঠায় দিয়া ওই খঞ্জর আর তরোয়ালটি নিয়া এবার নবীর রওজার পাশে আসিয়া দাঁড়ায় কয় আল্লাহর নবী জীবদ্দশায় আপনার সামনে আমি আসার সাহস পাই নাই কিন্তু নবী গো সাহাবার মুখে শুনেছি আপনার চেহারার মধ্যে এত মায়া আপনার চেহারা দেখে তাকা তাকা থাকে খোদা তো ব্যক্তির খোদা লাগে না ও আল্লাহ নবী ইসলাম গ্রহণ করার পর থেকে আপনি বলেছেন আমার সামনে তুমি আসবা না আসি নাই যেই তরোয়াল খঞ্জর দিয়া আপনার চাচারে জাহালিয়াতের জামানায় আমি হত্যা করেছিলাম ওই খঞ্জর দিয়া আপনার পরে মিথ্যা নবুয়তের দাবি মুসাল্লামাতুলকে কাজ্জাবকে জাহান্নাম পাঠায় দিয়া প্রতিশোধ লইয়া আপনার রাজার পাশে দাঁড়ায় গেছি এইটা হলো আশিকের রসূল কথা বলেন ঠিক কিনা আরে 14 কোটি মুসলমানের দেশের সামনে কাদিয়ানীরা বড়গুলা কথা বলবে ওদের ওদের মাহফিল করবে জশ্নে জুলুস করবে এটা মুসলমান থেকে পর্যন্ত হতে দিব না প্রয়োজনে পীর সাহেব মধুপুরে যদি আমাদের আদেশ করে টাকা পকেটে তুলিয়া রূপসা থেকে পাতুলিয়া আমরা মুসলমানেরা কাপড়ে কাপড় মাথায় পেছে মাজরে আসব কাদিয়ানি গোষ্ঠীর ইসলামত করে ঘরে ফেলব কারা কারা যে দোয়া করে দেখায় না পীর সাহেব যদি বৃদ্ধ বয়সে বাংলাদেশে এক মাথা থেকে আর এক মাথা যেতে পারে আমাদের যৌবন আমাদের রক্ত আমরা ইসলামের জন্য দান করতে চাই কথা বলেন ঠিক কিনা এই জীবন দেখে কোনো লাভ নাই যে জীবনে আমার নবীকে দুশ্মনরা দুশ্মনকে আঘাত করে খতমে নবুয়ত নিয়ে টান মারে আমার নবী শেষ নবী কোরআনেও আসছে হাদিসে আসছে সেই নবীর খতম নিয়া যদি কোনো ব্যক্তি মিথ্যা দাবিদার হয়ে গোলাম আহমদ কাদিয়ানি চামচাগিরি করে ওই চামচাদের শাস্তি করার জন্য প্রস্তুত থাকতে হবে কথা বলেন ঠিক কিনা এবং আমাদের উদ্যত আহ্বান আজকে মহাসম্মেলন থেকে আমার নবী শেষ নবী আমার নবী খাতম নবী আনা খাতামুন নবী লা নবী আবাদি বাদি আমার নবী বলছে আমি শেষ নবী আমি নবী পরে কোনো নবী নাই আর এই কথাটা আমরা সংসদে আইন চাই কথা বলেন ঠিক কিনা নবীর পরে নবী নাই সংসদে আইন চাই কাফের কাফের এই আওয়াজ দেখেন কাফের কাফের কাদিয়ানি কি কাদিয়ানি কি কাদিয়ানি কি এই কথাটা শুধু আজকে সম্মেলন থেকে বলে গেলে শেষ নয় কাদিয়ানি কাফের এই লেখাটা সুন্দর করে একটা লেখিয়া ঘরে দরজার সঙ্গে লেখা রাখবেন কেন হুজুর জি আপনার সন্তান যেন দেখতে পারে কাদিয়ানি কাফের কাদিয়ানি ফাঁদে পা দিয়ে যেন আমার সন্তান যেন বেধর্মী না হয়ে যায় কাফের না হয়ে যায় কথা বলেন ঠিক কিনা
বাজারে গঞ্জরে সব জায়গায় আপনারা ফ্লাশ করবেন কাদিয়ানি কাফের আর আমরা মুসলমান যদি জেগে যাই আমরা মুসলমান ঈমানদার যদি জেগে যাই আমাদের কালমা যদি আওয়াজ জাগে তাকবীরের আওয়াজ জাগে ওই কাফের গোষ্ঠী বাংলাদেশে বেশিদিন টিকতে পারবে না কথা বলেন ঠিক কি না কিছুদিন পূর্বে বাংলাদেশে হিউম্যান মিল্ক ব্যাংক নামে একটা ব্যাংক কারখানা বাস্তবায়ন করতে যাচ্ছে লালকুত্তার বাহিনীরা ওলামা একরাম বলছিল না এটা জারক সন্তানের ফ্যাক্টরি বুঝেন বুঝেন কত সূক্ষ্ম আর কত মানে সূচনভাবে আমাদের ঈমানটা নষ্ট করে দরজার পায়ে তারা চালাচ্ছে জানেন হিউম্যান মিল্ক ব্যাংক জারক সন্তান ফ্যাক্টরি কেন হুজুর একটু বুঝাই কষ্ট পাচ্ছেন বলতেছে দেখেন অর্থাৎ রেজাইমা দুধ মা একটা সন্তানের বয়স 2 থেকে 2.5 বছর যদি হয় আর একটা মহিলার মায়ের যে দুধ পান করে ওটা রেজাইমা হয় বুঝেন আপনারা আর রেজাই মায়ের সঙ্গে এবং রেজাই মায়ের সন্তানের সঙ্গে এই সন্তানের বিবাহ বদি জায়েজ নাই নিরকম করে নিজের বোনের সঙ্গে বিবাহ জায়েজ নাই রেজাই মায়ের অন্য সন্তান তার সঙ্গে বিয়া জায়েজ নাই এখন কথা হলো এরা তথ্য নিয়ে দেখছে রেজাই মা যদি পরিচিত পায় তাহলে ওর সন্তানকে বিয়ে করা যাবে না সুসম্পর্ক বজায় থাকবে কিন্তু দুধ কোন মায়ের থেকে নিচ্ছে আর কোন সন্তান পাঠ করতেছে এটা তো লেখা জোকা নাই কথা কোন ঠিক কিনা তাহলে এই সন্তান দুধ পান করে আর ওই সন্তান যদি ওই রেজাই ঘটনাক্রমে রেজাই বোনের সাথে বিবাহ হয় তাহলে হারাম বিবাহ হবে কথা কোন ঠিক কিনা আর হারাম সম্পর্ক হলে পরে জারক সন্তান হবে কথা কোন ঠিক কিনা আর জারক সন্তান দেই আলেম ওলামার বিরুদ্ধে বলবে কোরআনের বিরুদ্ধে বলবে কথা বলেন ঠিক কিনা সুসন্তান কখনো কোরআনের বিপক্ষে ওলামার বিপক্ষে বলতে পারবে এজন্য আমাদের সজাগ থাকতে হবে ওদের কিছু দিলেই টাকা পয়সা দিলে পাগল হয়ে যায় না প্রয়োজন না খায় থাকবেন ইমান বিক্রি করবে না কথা বল ঠিক কিনা ইমান ইমান করো মুসলিম ইমান ইমান করো মুসলিম ইমান কি অতই সোজা মুসলিম নাম ধারণ করে কেউ কে বজে বহে কাদিয়ানিদের বোঝা কথা বল ঠিক কিনা আমি কয়েকদিন আগে শুনলাম আজকে বলতেছে হুজুর আপনি উত্তরবঙ্গে যাইতেছেন মানুষ দলে দলে টাকার বিনিময়ে কাদিয়ানি হয়ে যাচ্ছে কাফের হয়ে যাচ্ছে ইহুদি খ্রিস্টান হয়ে যাইতেছে কথা বলেন ঠিক কিনা টাকার চাইতে ইমান বড় টাকা চাইতে জোরে বলেন আরো জোরে কোন আল্লাহ পাক আপনাকে না খারাপ রাখবে না জীব জন্তুকে যদি খাওয়ায় আপনাকে আমাকেও খাওয়াবে কথা বলেন ঠিক কিনা খাওয়ানোর পথ ফ্যাক্টরি হচ্ছে আল্লাহর বান্দা কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পাবন্দি আদায় করে 5 ওয়াক্ত নামাজ যদি এহতেমামের সঙ্গে খুশু খুজুর সঙ্গে আদায় করে আল্লাহ রাসূল বলেছেন 1 নম্বর তোমার পরোয়ানা নামাজি ব্যক্তিকে আল্লাহ রিজিকের অভাব দিবে না আল্লাহু আকবার বলেন নামাজই তো পড়ে না কেন নামাজ পড়ব আমার মনিম্যান ঠিক আছে জান জান হতো নামাজ পড়েন মসজিদে যান আপনারা নামাজ পড়েন আমার তো গরিব নাকি আমার কি মনিম্যান কি খারাপ হয়েছে নাকি না হুজুবিল্লাহ কন কয় কি কয় না ওরে ব্যাককল মগা ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামাজ তোমাকে বড় হলে পড়তে হবে কোটিপতি হলে পড়তে হবে গরিব হলে পড়তে হবে কথা বল ঠিক বন্ধু তোমার পাও কেটে গেলে ব্যথা পাও কেন বুকে বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোনো দুঃখে বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোনো সুখে বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা যে কোনো অঙ্গে আঘাত করিলে সারা দেহে করে ব্যথা শিরায় শিরায় রক্ত কোনা মিশে যা যন্ত্রণা শিরায় শিরায় রক্ত কোনা মিশে যায় সন্তনা প্রকৃতির এই স্বচ্ছত বিধান তুমি কেন বুঝলে না ওগ বন্ধু আমার ওগ বন্ধু আমার তাহলে তুমি আসলে কথাটা শুনো সারা পৃথিবীর মুসলমানের ভেদাভেদে নাই কোনো উত্তর থেকে দক্ষিণ মেরু সকলে মুসলমান উত্তর থেকে দক্ষিণ মেরু সকলে মুসলমান সাদা কালো আর ধনী গরিব পোড়া এক দেহ এক প্রাণ মুসলমান 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 মোরা তো মুসলমান তুমি সাদা হও কিংবা কালো হও দেখো রক্ত তোমার লাল ঠিক না তুমি সাদা হও কিংবা কালো হও দেখো রক্ত তোমার লাল রক্ত তোমার লাল রক্ত তোমার লাল তুমি দুঃখী হও কিংবা সুখী হও ইমান রাখো নির্ভেজাল
তুমি দূরে নাও কিনা কাছে নাও কাবায়ে তোমার ঘাট স্লোগানে তোমার কেঁপে উঠবে সারা পৃথিবী থরথর মৃত্যু তোমায় জানায় সালাম মৃত্যু তোমায় জানায় সালাম দূরে রয় শয়তান তুমি তো মুসলমান তুমি তো কি আপনি রে নাকি কাদিয়ানি কাদিনি সুলকার মুসলমান বাদ কথা কর ঠিক না তুমি তো মুসলমান তুমি তো মুসলমান আমি তো মুসলমান সবাই তো মুসলমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই কাদিয়ানি গোষ্ঠী সম্প্রদায় সেনাবরদা এর জন্য তো আমাদের দাবি আমাদের দেশে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে হিন্দু আছে বিভিন্ন উপজাতি আছে ওদের উপাসনাগুলো ভিন্ন আছে কথা কোন ঠিক না কিন্তু কাদিয়ানি এমন একটা গোষ্ঠী এদের সেনা খুব দায় কয়েকদিন আগে পেপার পত্রিকায় আছে কয়েক বছর ১৭ বছর পর্যন্ত ইমামতি করছে কাদিয়ানির পক্ষ লিয়া ১৭ বছর ইমামতি করছে ধরা খুব দা এজন্যই আমরা বলি সংসদে আইন পেশ করেন কাদিয়ানি কাফের আমাদের মসজিদের নামকরণ করিয়া আমাদের আজান দিয়া আমাদের সুরত শেয়ার করে আমাদের ইমাম চুরি করবে এটা হতে দিব না কথা কন ঠিক না কাদিয়ানি আছে থাক ওরা কাফের ঘোষণা হয়ে থাক আমাদের সন্তানরা চিনবে এ কাফের কথা কন না কেন আমার সন্তানরা চিনবে কাফের কিন্তু কাদিয়ানিগের কাফার চেনা বড় দায় ওরা খুব দ্রুতবাস ওরা খুব চালাক ওরা আমাদের ইমান চুরি করবে আস্তে আপনাকে সালাম দেবে কিছু বই দিবে আপনাকে প্রথম পর্যায়ে সালাম দিয়ে সুন্দরকে কাছে ডাকবে কাদিয়ানি হিজবুত তাহিদ এরা দুই ভাই কথা কম ঠিকই না খালাতো ভাই আর মামাতো ভাই কাদিয়ানি আপনার প্রথমে আসে কি করবে সালাম দিবে দিয়া কিছু বই দিবে দিয়া বলবে দেখেন আপনার যে মোহাম্মদ মোহাম্মদ নবী করেন নবী কিন্তু মোহাম্মদ না নাউজুবিল্লাহ এটা কিন্তু প্রথমে বলবে না আপনাকে কিছু বই দিবে বইগুলো আপনি পড়েন সাথে কিছু উপহার দিবে টাকা দিবে আপনি টাকা নেন ৫০০ টাকা নেন আমাদের কিছু বই পড়েন মানুষ তখন টাকার পাগল কথা কন ঠিক কিনা টাকা হইলে পারে সৎ কুন্ডা হক কুন্ডা বেহক কুন্ডা এটা কিছু দেখার দরকার নাই নাউজুবিল্লাহ কন আপনাকে সুন্দর করে ফুসলা আপনাকে কিছু বই দিবে বই পড়লেই আপনার ভিতরে কিছু আকর্ষণ অফার দেবে যে তুমি যদি আমাদের এই ধর্ম গ্রহণ করো মুসলমান ধর্ম গ্রহণকে কি করো এখন তেলের দাম বেশি টাকা মানে গোস্তের দাম বেশি সব দাম বেশি টাকার প্রয়োজন বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজন আছে কথা কন ঠিক না বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজন আছে তোমাকে টাকা দেওয়া হবে মাসে মাসে কিসের জন্য তোমরা শুধু আমাদের একটু হালকায় বসবা ওদের হালকাও আছে কথা কন কেন ওদের গোপনে গোপনে হালকায় আছে ওই হালকায় বসলেন তা আপনার ইমান অর্ধেক চলে গেল কারণ টাকার আকর্ষণ লোভ তো সকলে অন্তরে আছে কথা কন ঠিক কিনা অতএব আপনি চিন্তা করবেন কেন এই জন্য আজ থেকে এ কথা বিশ্বাস করবেন জেনে নেবেন আপনার কাছে যদি কেউ ভালোবাসে কেউ বই দেয় ওই বই পড়বেন না আগে একটা হকানি আলেমের কাছে নিয়ে যাবেন দেখেন তো হুজুর ইমাম সাহেব খতিব সাহেব মুফতি সাহেব ওই যে অমুক ব্যক্তি সুন্দরকে সালাম দিয়ে একটা বই দিল আমি তো মূর্খ মানুষ এ পড়তে 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 জানি না দেখেন তো বইয়ের মধ্যে কি লেখছে একজন আলেম বুঝবে এই কোন দলের লোক কথা কন ঠিক কিনা অতএব খুব সাবধানে থাকবেন কাদিয়ানি বিস্তার লাভ করতেছে গোপন তত্ত্ববেগে একদম একদম তৃণমূল থেকে সংসদ পর্যন্ত ওদের শিকড় গেড়ে নিয়েছে কথা কন ঠিক কিনা সংসদ পর্যন্ত শিকড় গেড়ে নিয়েছে আমাদের মুসলমান ইমানকে হরণ করার জন্য কিন্তু আমরা যদি সজাগ থাকি ওলামায়ের দলকে মজবুত ধরি ওলামায়ের স্বর্ণপন্ন হই ওলামায়ের সাহাবত মিলে চলি ওলামায়ের পরামর্শ চলি কাদিয়ানি গোষ্ঠী আমাদের ইমান চুরি করতে পারবে না কথা কন ঠিক কিনা অতএব অন্ততে খালাস আদিত্য কথা হলো আমি মুসলমান আমার একটা পরিচয় আছে কিনা কন মুসলমান খালি মাথায় টুপি দেওয়া গায়ে জুব্বা পরা আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটাই মুসলমান না আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি প্রকৃত মুসলমান সে যার জবান থেকে যার হাত থেকে অপরজন হেফাজত থাকে কথা কন ঠিক কিনা আচ্ছা আচ্ছা আল্লাহু আকবার বলেন এই জন্য কি কথা বলতেছিলাম আমরা মুসলমান আমরা কি আপনার আমার ব্যবহার আখলাক চরিত্রগুলো ঠিক করতে হবে কথা কন ঠিক কিনা আরে সাহাবার আজমাইন রাদিয়াল্লাহু আনহু ভাষা বুঝতো না কিন্তু তাদের ব্যবহার দেখে দেখে কলমা মুসলমান হয়েছে কথা কন ঠিক কিনা সারা বিশ্বে বিভিন্ন দেশে দেশে
ওরা সেই দেশে ভাষা বুঝতো না কিন্তু সেই দেশে গেছেন বিভিন্ন সাহাবী বিভিন্ন কবরে সেই ফ্রান্স সেই চায়না বিভিন্ন জায়গায় তাদের কবর আছে কেন দ্বীনের প্রচার প্রসার করতে গেছেন তাদের আখলাক তাদের চরিত্র তাদের হাঁটা চলা দেখে মানুষ কালেমা পড়া মুসলমান হয়েছে আর আমাদের দেশের এখন কি হলো মানুষ বান্দর থেকে আসছে নাউজুবিল্লাহ কোন মানুষ বলে বান্দর থেকে আসছে কত বলে বান্দরে বান্দর কথা বল ঠিক কি না অতএব মুসলমান এই যে আমাদের কাছে এমন একজন ব্যক্তি আসছেন যাকে আমি শুধু ওই ভিডিওতে দেখছি জীবনে কোনদিন সাক্ষাৎ হয় নাই আজকে তার মুসাবাহাত করেছি তার সাক্ষাৎ করেছি একজন মানজুম আলমউদ্দিন আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী দামাত বরকাতুল আলিয়া আপনার কাছে আসবেন আলহামদুলিল্লাহ বল এক নজর চেহারাটা দেখেন দেখেন এক নজর চেহারাটা হয়তো আর এই ময়দানে আসতে নাও পারে কথা কোন ঠিক কি না এজন্য এই মাহফিলটা বরকত মা মাহফিল কথা কোন ঠিক কি না তার সন্তান আমার ভাইজান উনি আসেন উনি কারা কারা নির্যাতিত আলেম মজলুম আলেম উনি আমার পরে বয়ান করবেন আপনারা চায় চায় দেখবেন কথাগুলো শুনবেন আর পার্শ্ববাসী এই কথা বলি আমার বয়ান একদম শেষ পর্যায়ে এসে গেছে আপনাদের কাছে আবদার জানাতে চাই এরকম মাহফিল এরকম সম্মেলন আরও বেশি বেশি হওয়া দরকার আছে কথা কোন ঠিক কি না আমি তো একটু গোছায় গোছায় দেখলাম তত্ত্বভিত্তিক কথা ওনারা বলবেন যে কাদগিনী সম্পর্কে ভ্রান্ত মতবাদ সম্পর্কে বলবেন এই জন্য মুসলমান ভাই আমার এই যে সুন্দর একটা পরিবেশ হয়েছে এটা হাওয়া পাতি আর বাতাস দিয়ে হয় না কিছু টাকা পয়সাও লাগছে কথা কোন ঠিক কিনা আর দান সাদকা করিয়া দোয়া করলে ওই দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করে আমিন গন আমি আপনাদের কাছে মুসাফির মুসাফির হালতে শুধু বগুড়া থেকে আসছি আপনাদের কাছে এই যে একটা বিশাল একটা সমাবেশ বিশাল আয়োজন এর আয়োজনে টাকা পয়সা খরচ হয়েছে কি হয় নাই এই জন্য আল্লাহ রাস্তা বিসমিল্লাহ দান করলে বরকত দিবে কে কে বরকতের মালিক কে আরে বরকত যদি হয় অল্পের মধ্যে বরকত হয় গরুর বা সুরে একটা হয় কুত্তার বা কুকুরের বা সাতটা আটটা হয় কুকুর হিন্দুরাও খায় না তারপর বলেন তো দেখি গরু বেশি না কুকুর বেশি 700 টাকা 650 টাকা কেজি গরু গোস্ত কথা কন না কেন তারপরে গরু গোস্ত জনমের খাওয়া খাওয়া হিন্দুরাও খায় আমি এখান থেকে বলতেছি মিথ্যা কথা কয়ে লাভ নাই আমারও লাভ নেই আপনারও লাভ নাই আমার বাড়িতে নিচ্ছ কে আমি আপনার স্কুলে পড়তাম আমার বাড়িতে হিন্দু ভাই কাকা বাবু এসে গরু গোস্ত দিয়ে কুরবানি করে ভাত খাইতেছে আমি বললাম চাচা কি অবস্থা কাকা বাবু থামো তো বাবা গরু গোস্ত মতো মোদার গোস্ত আছে মারহাবা বলেন আল্লাহ আমাদের বরকত দেয় কে এই জন্য আমরা একটু বরকত নেওয়ার জন্য বরকতি মাহফিল আসছি হজরতের দোয়া করবো বিসমিল্লাহ একটা হাতটা উঠাতে দেখি হাত দান করেছেন কে আল্লাহ আকবার বলেন হাতটা নাড়া দান এরকম করে দেখি কত সুন্দর দেখা যায় মাশাআল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন মুঠ ধরেন ছাড়েন ধরেন ছাড়েন ধরেন কারণ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বলে কোনো কাজ করলে বরকত দেয় কি জোরে বলেন এই যে বলেন আল্লাহ বরকত দেয় এই বিশ্বাস যদি থাকে এই কোরআনী মাহফিল এই খতমে নবুয়াত মহাসম্মেলনের জন্য ব্যয়ের জন্য সুবিধার্থের জন্য সহযোগিতার জন্য বিসমিল্লাহ কা পকেটে হাত দেওয়া দান করলে বরকত দিবে কে বিসমিল্লাহ কা পকেটে হাত ঢোকান বিসমিল্লাহ কা পকেটে হাত ঢোকান এই যারা রুমাল আছে এই যে আপনাদের কাছে যাবে এই যে যার পকেটে যা আছে তাই দিয়ে দেবেন ইনশা বেরিয়ার সিগারেট আবার দিয়ে নগুলো পোঁচা কথা বলেন ঠিক না বেরিয়ার সিগারেট দিয়ে না হলে পোঁচা ধূমপান বিষ পান এই টাকা দেখেন বিষ খাবেন কে ভাই কথা বলেন দেখেন টাকা দিয়ে মধু কিনা খান এই যে স্বেচ্ছাসেবীরা যাচ্ছে যার পকেটে টাকা আছে তার কাছে দাবি আছে সবচেয়ে বড় নোটটা দিয়ে দেন আল্লাহ বরকত দিবে ইনশাল্লাহ আল্লাহ বরকত দিবে ইনশাল্লাহ দান করিলে মাল কমে না নেকির পাল্লা হয় বাড়ি দান করিলে জান্নাতে হবে তোমার ঘর বাড়ি মারহাবা বলেন জান্নাতে ঘর বাড়ি এমন এই মজলিস বরকতময় মজলিসে একটু নিয়ত করে আল্লাহ এই টাকা দান করলাম এই নিয়ত করিয়া অসুস্থতাকে আল্লাহ সেবা দান করো আমি রোগী রোগ থেকে সেবা দান করো আমি এরকম বিপদ আছে বিপদ থেকে মুক্তি দান করো আল্লাহ আমি ঋণী আছি ঋণ থেকে মুক্তি দান করো দেখেন হাজার হাজার ওলামা একরাম আসছেন আল্লাহর ওলি এখানে আসছেন এজন্য আপনারা পকেটে যার যেটা পকেটে আছে এই পকেট থেকে ধরেন আর বিসমিল্লাহ এই যে থলের মধ্যে দিয়ে দেন ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবেন রোজগের ঘরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بيك بولا تدني أشين আর মহিলাদের কাছে মহিলাদের শেষশ্রমিক আছে আপনার টাকাগুলো পাঠায় তুলে এই মঞ্চে পাঠায় দেন দোকানদারে যেগুলো আছে স্বেচ্ছাসেবক আছেন দোকানে করে কালেকশন করার জন্য টাকাগুলো নিয়ে সেটাতে নিয়ে আসবেন ইনশাআল্লাহ খাস করে আমি দোয়া চাই আল্লাহ পাক যেন আমাকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন আপনাদের আজকে মেহনতকে আল্লাহ দান কবুল করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু الحمد لله أمرا شششبو بھائرا جرا اپنا کالیکشن کرتے سن اپنا بینگلو درودو نشتے جپنس نیو جمال ٹی وی شتیر شندھانے ایک دھاپ اگیے